হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে হয়ে গেল গ্রামের কৃষকদের নিয়ে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক মত বিনিময় সভা। গতকাল শুক্রবার বিকেলে সাদ্দাম বাজারে হাফটার হাওয়ার প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই সভাটি। সাংবাদিক মীর জুবায়ের আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভাটি সভাপতিত্ব করেন গাজীপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির খান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মইনুদ্দিন ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার, উপজেলার কৃষি সম্প্রসারণ জালালউদ্দিন সরকার, উপজেলা মৎস্য অফিসার আব্দুল মুসাববির সহ সকল কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হবিগঞ্জ থেকে জিলানী আখনাজি, তথ্যচিত্রে, পল্লী টিভি, নিউজ ডেস্ক।